नमस्कार, আমি ज्योतिषी उत्तम कुमार আবারো চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো 2022 সাল বার্ষিক রাশিফল, তিনটে রাশির নিয়ে আমি আলোচনা করব। কারণ সময় শর্টের জন্য আমি তিনটে করে রাশি একত্রে একটা ভিডিওর মাধ্যমে বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা অলরেডি শুরু করেছি, তাই আমার দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে, এটা তিন নাম্বার ভিডিও। এই তিন রাশির মধ্যে আছে তুলা, পিসিক, ধনু। এই তিনটে রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব। 2022 সাল কি হতে চলেছে, কি ঘটতে চলেছে, কি অপেক্ষা করছে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে, সেই নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অ্যালার্ট করার চেষ্টা করব। তার আগে যে কথাটা আমি বলি প্রত্যেকটা ভিডিওতে, যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, কেটে কেটে এই ভিডিও কখনোই দেখবেন না। কারণ এই ভিডিওগুলো আপনারা আপনাদের একটা 2022 সাল পথ চলার সাথী হিসাবে ব্যবহার করতে পারেন। যখন আপনারা 2022 সাল পথ চলার সাথী হিসাবে বললাম, সেখানে এর মধ্যে কী আলোচনা আছে সম্পূর্ণ আপনাদের জানা অবশ্যই দরকার। কারণ এর মধ্যে আপনার ভালো মন্দ সমস্ত কিছু আলোচনা থাকবে। ঠিক সেইভাবে যদি আপনারা চলতে পারেন, 2022 সাল আপনারা খুব সুন্দর কাটাতে পারবেন। যদি ঠিকঠাক না চলতে পারেন, ঠিকঠাক মতো আপনারা না জানতে পারেন আপনাদের কখন ভালো কখন খারাপ, তাহলে কিন্তু ভুল সময় আপনারা ভুল কাজ করবেন। আর তার জন্য কিন্তু যেরকম আপনাদের বছরগুলো গেল এই 2021, ঠিক এরকমই হয়তো কাটতে পারে। আর যদি ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো একটা বছর আপনার জন্য অপেক্ষা করছে 2022 সাল। এবং আমি এটাই বলতে চাই, আপনারা যা কষ্ট করেছেন তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কিছু সুযোগ, কিছু সহযোগিতা আপনারা যদি এই 2022 সালের সঙ্গে করতে পারেন, কারণ অনেক কিছু নিয়ে আসছে এই 2022 সাল আপনাদেরকে দেবে, আপনারা নিতে পারবেন কতটা সেটাই এখন বোঝার বা জানার। যাই হোক, আমি জানানোর চেষ্টা করছি 2022 সাল কেমন যাবে। সম্পূর্ণ ব্যবহার আপনাদের উপরে নির্ভর, আপনারা কীভাবে নেবেন। একটা জিনিস ভালোভাবেও নেওয়া যায়, খারাপভাবেও নেওয়া যায়। 2022 সাল আপনার অনেক কিছু দেবে, আপনি যদি ঠিক সেটা না গ্রহণ করতে পারেন তাহলে আপনার জন্য খারাপ। আসি মূল আলোচনায়। প্রথমেই আসব তুলা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশির জাতক জাতিকাদের এই 2022 সাল ভীষণ ভালো কাটবে, বছরের প্রথমেই কিন্তু সফলতা পাবে এই তুলা রাশির জাতক জাতিকারা। কি কোন দিক থেকে সফলতা, এদের কাছে সমস্ত দিক থেকে সুযোগ আসবে, বেকারত্ব দূর হবে, যারা বেকার আছে ব্যবসা বসে গেছে আবার চলা শুরু হবে। 22 সাল শুরু থেকেই কিন্তু এদের জীবনে পরিবর্তন এরা দেখতে পাবে এবং এদের কাছে প্রচুর অর্থ কিন্তু আসবে, সে যে কোনো দিক থেকেই হোক, ব্যবসা ক্ষেত্রে হোক বা অন্যান্য অর্থনৈতিক দিক কিন্তু ভালো হবে। সংসারে সুখ শান্তি থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক তৈরি হবে, অবাধ্য সন্তান কিন্তু আপনার কথা শুনবে, যারা অবিবাহিত তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। গ্রহদের যে সুপ্রভাব এদের উপরে পড়বে, তার মধ্যে শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহ, এদের একটা সাপোর্ট এই 2022 সাল কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। এর জন্যই এদের কাছে প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে, অর্থাৎ অর্থনৈতিক দিক ভালো হবে এবং যে বিবাহিত জীবন বা সুখ শান্তি সেগুলো কিন্তু ভীষণ ভালো অবস্থায় থাকবে, কারণ শুক্র গ্রহ এখানে আপনাদের কিন্তু সাপোর্ট করবে। এর সাথে সাথে আপনাদের একটু ফলো রাখতে হবে, যখনই বছরের মাঝামাঝি আসবে এবং শেষ ভাগে কিছু কিছু সমস্যা আপনাদের আসতে পারে, যেরকম শারীরিক সমস্যা আসতে পারে, অসুস্থতায় আপনার কিছু সময় নষ্ট হতে পারে, সেদিক থেকে আমি বলবো এই যে আপনারা জানতে পারলেন, জেনে যদি সেভাবে চলতে পারেন, সতর্ক হয়ে যেতে পারেন, রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন, শরীরচর্চা করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। কারণ যে সময়টা আপনাদের এই প্রবলেমগুলো আসবে, আপনারা যদি জানতে পারেন এগুলো কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব। আর সেই কারণেই বলি এই ভিডিওটা আপনার কিন্তু 2022 সাল পথ চলার একটা সাথী হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, শেষ দিকে কিন্তু কিছু সমস্যা আসবে, যেটা বললাম কিছু শত্রুতা আপনার ক্ষতি করতে পারে, শারীরিক অসুস্থতা আপনার বোধ হতে পারে এবং কিছু রোগ ভোগে আপনি কিন্তু ভুগতে পারেন। সেদিক থেকে যদি সতর্ক থাকেন তাহলে 2022 সাল ভীষণ একটা ভালো আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে, খুব সুন্দর কাটাতে পারবেন। এর পরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বছরের প্রথমেই কিছু সমস্যা আসতে পারে। প্রথমেই জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে আপনাদের বাধা বিপত্তি আসবে, যে কাজে আপনারা আশা করে বসে আছেন জানুয়ারিতে আপনাদের এই কাজটা হবে সেটা একটু পিছিয়ে যেতে পারে, ডিলে হতে পারে।
তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা নেই, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে যখনই 2022 সালের মাঝামাঝিতে যাবেন এবং শেষভাগে আপনাদের ভীষণ একটা ভালো সময় কিন্তু আপনারা পাবেন। প্রথমত আপনারা ধনী ব্যক্তি হয়ে যেতে পারেন, নানান দিক থেকে আপনাদের কাছে সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসবে, তার সাথে সাথে আপনাদের ব্যবসায় সফলতা, চাকরিতে প্রমোশন এগুলো কিন্তু দেখতে পাবেন এবং হঠাৎ হঠাৎ করেই আপনাদের কাছে প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সংসারে সুখ শান্তি বজায় থাকবে, সমস্ত দিক থেকে একটা সুখময় জীবনযাপন কিন্তু করতে পারবেন। মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত একটা ভালো সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকছে, সব মিলিয়ে আপনাদের গোটা বছরটাই ভালো কাটবে, শুরুটা যদি আপনারা কিছুটা মেনটেন করতে পারেন, কারণ শুরুটা কিছু কিছু সমস্যা কিন্তু দেখা দেবে, আপনাদের যেটা পরিকল্পনা মাফিক আপনারা কিন্তু এগোতে পারবেন না। পরবর্তীকালে আপনাদের জন্য ভীষণ ভালো সময় অপেক্ষা করছে 2022 সাল। এরপরে তিন নম্বর অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই 2022 সাল কী অপেক্ষা করছে সেই নিয়ে আলোচনা করব। আপনাদের বছরের প্রথমেই কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে, 2022 সাল শুরু থেকেই কিন্তু ধনুরাশির স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন আমাদের নানান রকম থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, ভালো একটা বিবাহ করব সেরকম থাকতে পারে, প্রচুর ধন সম্পত্তির মালিক হব এরকমও থাকতে পারে। যে স্বপ্নই আপনার থাকুক না কেন, স্বপ্ন পূরণ কিন্তু আপনার হতে শুরু হবে 2022 সাল শুরু থেকেই। আপনারা স্বপ্ন পূরণ করবেন, এতে কোনো ভুল নেই, কিন্তু তার সাথে সাথে আপনাদের সতর্কও থাকতে হবে যে ভালো সময় আপনার চলবে, ভালো আপনার সাথে যা যা কিছু ঘটবে এর কারণে আপনারা যদি ভীষণ আনন্দে থেকে দিনগুলোর কথা ভুলে যান তাহলে অনেক বড় ভুল করে ফেলবেন, কারণ যখন ভালো সময় আসে তার পিছনে খারাপ সময় অপেক্ষা করে, যখন খারাপ সময় আসে তারপরে ভালো সময় অপেক্ষা করে, এটা আমাদের প্রত্যেকের জানা। যখন আপনার বছরের শুরু থেকেই ভীষণ একটা ভালো সময় আসবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে, তার মানে আপনার একটা ভালো সময় কিন্তু থাকছে, কারণ স্বপ্ন পূরণ করতে গেলে অর্থনৈতিক অবশ্যই প্রয়োজন, অর্থনৈতিক দিক কিন্তু অনেকটা ভালো থাকবে, তার সাথে সাথে আপনার কিন্তু শত্রুতাও বৃদ্ধি পাবে, সেই শত্রুতা আপনার সাথে যোগাযোগ তৈরি হবে বছরের শেষ অংশে, অর্থাৎ শেষের দিকে গিয়ে আপনাকে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হতে পারে, মান অপমানিত হতে পারেন, সেদিক থেকে অনেকটা সতর্ক আপনাদের থাকতে হবে। সংসারে আপনার অশান্তি সৃষ্টি হতে পারে, শত্রুতার কারণে আপনার সংসার একটা বিষময় করে দিতে পারে, সেদিক থেকে অবশ্যই চোখ কান খোলা রাখুন, এবং এরকম টাইপের যদি আপনার নজরে পড়ে বা আপনার জানা থাকে যে এরা আমার শত্রুতা করতে পারে আমার সাথে, তাদের থেকে অনেকটা দূরে থাকুন, ভালো থাকতে পারবেন, নাহলে কিন্তু বছরের শেষে গিয়ে আপনাদের নানান রকম কষ্টে পড়তে পারেন, সেটা হচ্ছে মনোকষ্ট, অর্থনৈতিক কষ্ট নয়, আপনার হয়তো সংসারে অশান্তি বা মান অপমানিত কথাবার্তা বা যে কোনো জায়গা থেকে আপনার শারীরিক ক্ষতিও হতে পারে, সেদিক থেকে সতর্ক বা অ্যালার্ট থাকলে এগুলো এড়িয়ে যেতে পারবেন। সব মিলিয়ে বলতে গেলে ধনুরাশির জাতক জাতিকাতে 2022 সাল ভীষণ ভালো কাটতে চলেছে, লাস্টের দিকে কিছুটা সমস্যা, যদি আপনারা এগুলো মনে রাখতে পারেন তাহলে কিন্তু এড়িয়ে যেতে পারবেন। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।